এরকম কাজ আছে কিভাবে কাজ করি নি বলি লিভার কিডনি এসব বিশাল কাজ বিশ্বাস করেন আল্লাহর চেয়ে দেবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো আমরা বিকালে ঘুরতে যাই, ঘুরতে যাওয়ার সময় আর কি পেঁপে দেখতে পাই, পেঁপে গাছ, একবারে তাজা পেঁপে গাছ দেখেন, হালকা টাচ করার সাথে মানে হালকা ফুটো করার সাথে সেখান থেকে কষ বেরোচ্ছে, তাজা কষ। তা আমরা আরও পেঁপে গাছ আছে, পেঁপে গাছগুলো দেখবো। এই যে আমরা যাচ্ছি, সামনে যদি কোনো পাকা পেঁপে পাই অবশ্যই খাবো। তো এইটা আছে ঘের, ঘের পাড়ে দেখেন গাঢ় সবুজ ঘাস। আমরা আসলে যাচ্ছি সামনে যে পাকা পেঁপে পাওয়া যায় নাকি, কারণ পাপা পাকা পেঁপে খাওয়ার জন্য। সো গাইস, দেখতে পাচ্ছেন যে ভাইয়ার হাতে একটা ছুরি আছে, এই ছুরি দিয়ে আমরা হচ্ছে একটা পেঁপে খাওয়ার উদ্দেশ্যে এই একটা ঘেরের দিকে যাচ্ছিলাম যে একটা পাকা পেঁপে পাই কিনা। সো তার জন্যই সামনের দিকে যাচ্ছি, দেখেন এই সামনে কিছু পেঁপে গাছ আছে, ওইখান থেকে আমরা পেঁপে খাবো। এইখানে যে ঘেরটা দেখতে পাচ্ছেন, এই ঘেরে অনেকগুলো মাছ আছে এবং এই ঘেরের পাশ দিয়ে কিন্তু সেই পেঁপে গাছ লাগানো আছে। এই যে দেখতে পাচ্ছেন যে পেঁপে এখনও এগুলো জ্বালিয়ে আছে, এখনও ফুল ফিলভাবে বড় হয় নাই। আর আমরা সামনের দিকে যাচ্ছি কারণ ওই পেঁপেগুলো খাবো না, আমরা হচ্ছে পাকা পেঁপে খাওয়ার চেষ্টা করব। এই যে ঘুরতেছি, ঘুরে যদি পাকা পেঁপে পাওয়া যায় নাকি সেটা আর কি দেখতেছি যে কোন গাছে আসলে পাকা পেঁপে আছে। এই পেঁপেটা মানে পাকা মনে হয় হতে পারে, পাকা হওয়ার তো সম্ভাবনা আছে। এখন দেখি চলেন ছিলে দেখি কি অবস্থা, ছোলার পরে বোঝা যাবে যে এটা পাকা নাকি। এটা সামনে কি পাততালে? এটা আসলে, এটা কি, এটা আসলে ওই যে ছত্রাক বলে আর কি, রে ছত্রাক ওই যে ব্যাঙের ছাতার মতো আর কি, শক্ত হয়, বল্লা চাকের মতো লাগতেছে কিন্তু দেখতে। হ্যাঁ ওইরকম আর কি বিষয়টা। তো সামনে দেখতে পাচ্ছেন যে আসলে পাড়ে অনেক সবুজ ঘাস এবং সুন্দর কালার আসছে। তো এখানে আমরা সে গাঢ় সবুজ ঘাসের ভিতর বসবো, বসে এটা ছিলবো, ছিলার পরে তারপর আর কি এটা আমরা খাবো। এই পাশে আছে তো পাতা কেটে আনতে হবে আর কি। তো আমরা পাতা আনার জন্য আসলে আমরা অপেক্ষায় আমি আসি, পাতা আনতে গেছে। তো পাতা আনার পরে আমরা ই করব। জোক আছে না এবারে এই জায়গা? না জোক নাই, তো জোক থাকতে পারে কিন্তু এই জায়গায় তো মনে আসছে না যে জোক আছে। জোক আছে আবার শোনের মধ্যে বেশি থাকে, কিন্তু শোন না। এর কি সুন্দর, ওয়াও, এটা তো পাখি নাই কিন্তু তো দেখতে অনেক সুন্দর লাগতেছে। পাকি নাই পরে মানে পাকি নাই, হালকা রং চলে আসছে কিন্তু কালারটা অনেক সুন্দর। একবারে গাছের তাজা ছিল তো এই জন্য কষ আরো বেশি বেরোচ্ছে আর কি। ওয়েট কাটার পরে বোঝা যাবে দেখ কি হয়। ছুরিতে খুব কম দার, এই ছুরি গুলো আসলে ধার টপকে থাকে না। আমরা চেষ্টা করি পেঁয়াজ রসুন ছোলা যায়, ভালো পেঁয়াজ রসুন ছোলা যায়, কাটা যায়। এছাড়া ও বিসি কিছু পাইকে গেছে, কাঁচা আছে। তো চুলতেছি আমরা খুব কষ্ট আছে, মানে পিসি লেগে গেছে এই কষের জন্য। আচ্ছা তো সাবধানে ই করা যায় আর কি, তবে একটু রিক্সের ভিতরে আছি, চুলতে খুবই আর কি কষ্ট হচ্ছে। তার কারণ হচ্ছে কি যে ধরা যাচ্ছে না, কষের জন্য বেশি সমস্যা হয়ে যাচ্ছে। কষের জন্য আসলে মানে পিস লেগে গেছে আর কি। তো এই যে বিসি গুলো দেখেন ছাড়াচ্ছি, বিসি কিছু কিছু বিসি পাইকে গেছে কিছু। ওরে বাবা, মিষ্টি খাই দেখলাম, মিষ্টি আছে, অনেক সুন্দর মিষ্টি পেঁপেটা। মানে আর কিছুদিন থাকলে একবারে পাইকে যেত, 10-12 দিন থাকলে। অনেক সুন্দর মিষ্টি দেখেন, খুবই সুন্দর পরিবেশ, খাইতে অনেক সুন্দর লাগতেছে। আমরা যে জায়গায় বইছি সে বসার ডান পাশের পুকুরটা দেখেন শ্যাওলা ভরে গেছে, চারিপাশে সবুজ, মনে হচ্ছে একটা ফুলের মতো। সেইখানে প্রকৃতির সুন্দর লীলাভূমিতে বসে আসলে পেঁপে খাচ্ছি। যে আসলে পরিবেশটা এখানে পুরো মতি ভাই জন্য পুরো পারফেক্ট, এই পরিবেশে পুরো মতি ভাই যদি আসতে তাহলে এখানে দেখে গেছে যে একদিনে একটা বিল্ডিং মানে কমপ্লিট করে ফেলে। মতি ভাই এখানে আসলে যাইতে চাতো না, এখানে বিল্ডিং বানাই থাকে যেতো, তার কারণ উনি এই নিজেবিলি পরিবেশ খুব পছন্দ করে। আর ফেফে পাশে আম গাছ, আম ছিল। পেঁপেগুলো কেমন হয়েছে? বেশ ডাল বড়।
এইগুলো আছে মানে মদ দাগ আছে, পেঁপে হয়েছে সেরকম একটা বিষয়, তার কারণ এত বড় ডাল তো হয় না, এমনি গুলো তো ছোট ছোট ই থাকে, ডাল থাকে আর পেঁপে একবারে গাছের সাথে লাগিয়ে থাকে, এগুলো তো অনেক ঠ্যাঙের মতো, বগের ঠ্যাঙের মতো বড় হয়ে ছাড়াই গেছে। তাহলেও পেঁপে কিন্তু একবারে কম ধরি নাই, অনেক পেঁপেই আছে, আমরাও নিচেই বসেই খাচ্ছি। তো আমার খাওয়া শেষ হলে বলবো, তা আমি খাই একটু এনার্জি বানাই নিচ্ছি, অনেক পথ হাঁটাহাঁটি করে এখানে আসা, প্রায় 3-4 মাইল হাঁটছি আমরা, হাইটে ঘিরে আসছি, এটা হচ্ছে একবারে বিলের তলায়। তো আমার এই খাওয়া শেষ হইলে ওইটা চলবো, চলে সবাই মিলে একসাথে খাইবো, আমি আর তানভীর। পিঁপড়ে মনে হচ্ছে উঠে ওঠেন, সেই যে আমরা আসলে পাতা কাটছি, এটা আপনাদের দেখাইনি, পাতা কাইটে পাতার পর রাইখে ছিলতেছি, তার কারণ যদি সে মাটির পর ছিললে পেঁপেতে আসলে ময়লা লাগবে, পরিষ্কার রাখার জন্য চেষ্টা করতেছি। আহ কি সুন্দর দেখেন, বীজগুলো কিন্তু বুনন করলে এই বীজ থেকে কিন্তু গাছ হয়। আর এই বিচি এই পেঁপের জাতগুলো অনেক ভালো, অনেক পেঁপে হয় এবং বড় বড় পেঁপে, কিন্তু এই পেঁপেটা অনেক বড়, দুইজনে খাই শেষ করতে পারবো না, পেঁপের গাছের মধ্যে গাছ হয়ে গেছে, ওই যে দেখা যাচ্ছে সাদা সাদা এগুলো কিন্তু পেঁপের গাছ হয়ে গেছে। তো আমরা আসলে এইটা আপনাদের দেখাচ্ছি তার কারণ এই জাতটা কিন্তু অনেকেই, যে যে দেখেন এই যে গাছ হয়ে গেছে, আর আজব পেঁপে গাছের মধ্যে পেঁপে গাছ হয়ে গেছে বিচি চারা হয়ে থেকে, গেছে আর কি। হ্যাঁ হ্যাঁ তারা পেঁপের তারা হয়ে গেছে বিচি থেকে পেঁপের মধ্যে। এই যে এখন আমরা এগুলো আসলে সুন্দরভাবে কাটবো, তো কাটতে অনেক কষ্ট হচ্ছে তার কারণে এতে ধান নেই, তো পেঁপে কিন্তু খুবই মিষ্টি দেখেন, পেঁপে ইজ সো সুইট অ্যান্ড পেঁপে কন্টেন্স ভিটামিন সি, পেঁপেতে আসলে অনেক ভিটামিন সি থাকে, এটা ভিটামিন সি সমৃদ্ধ খাবার। আপনাদের যাদের লিভারে সমস্যা আছে বা অন্য অন্য যেসব সমস্যা আছে, কী কী আছে, কী কী রোগের ইয়ে বলুন এটা? এই যে লিভারে সমস্যা থাকলে সারে জন্ডিস, তারপরে হচ্ছে গিয়ে যদি হজমে কোনো সমস্যা হয়, অনেক ধরনের মানে ই করে যে কাঁচা রক্ত, পাকা দুইটাই? হ্যাঁ হ্যাঁ এটা খাইলে অনেক আবার মানে শরীরে এনার্জি আসে। এই পেঁপের আসলে গুণাগুণ শেষ করে শেষ করা যায় না, আপনাদের খেতে মন চাইলে অবশ্যই চলে আসবেন। তো সুন্দর লাগতেছে দেখেন, আমরা সুন্দরভাবে কাইটে সাজাইছি শুধু আপনাদের দেখানোর জন্য, এবং আমরা খাবো এটা আপনারা অবশ্যই, কেউ হচ্ছে খায়ে স্বাদ নেয় আর কেউ হচ্ছে দেখে স্বাদ নেয়, তো আপনারা আসলে দেখে স্বাদ নেবেন। প্রায়টাই গাছ হয়ে গেছে, ওই যে ওইখানে এই যে ভিতরে দেখা যাচ্ছে, ওই যেগুলো আসলে সাদা সাদা ওইগুলো এই বিচি থেকে ফেফের ভিতরে গাছ হয়ে গেছে। তো এখন আমরা এগুলোর আসলে সুন্দরভাবে আপনাদের দেখাচ্ছি, দেখানোর পরে বিচিগুলো ছাড়াবো, ছাড়ানোর পর এগুলো আমরা না ধুয়ে খাবো আমরা আজকে, দেখি কেমন স্বাদ লাগে। ধোয়া লাগবে না, তার কারণ আছে আমরা খুব সাবধানেই করছি, মানে যাতে ময়লা ধুলাবালি না লাগে সেইভাবে, শুধু কষি আছে কারণ নিচে আছে কলার পাতা আছে, এই জন্য আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর, এবং হাতের পর রেখে আমরা ছিলেছি দেখেন। এই আসলে বারবার দেখানোর কারণ যে প্রায় বিচিতে গাছ হয়ে গেছে, যে উপরে দেখাইলে দেখতে পাচ্ছেন, আমরা এখন এগুলো ছাড়াই ফেলবো, ছাড়াই আর আর সুন্দর করে সাজাবো এটা ছাড়ানোর পর। দেখুন কিভাবে আসলে বিচি ছাড়াইতে হয়, পেঁপের বিচি কিভাবে ছাড়াইতে হয় এটা দেখে শিখুন। আপনারা যারা পারেন না, যাদের বাসায় ইয়ে নাই আর কি, কি বলে ওটা, বটি দা বা বটি না, আপনারা ছুরি দিয়েও কিন্তু এভাবে ছিলে সুন্দর করে রান্না করতে পারেন বা খাইতে পারেন, কাঁচা যেভাবে মনে হচ্ছে খাইতে পারেন। এগুলো দেখলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। অনেকভাবে আমরা ছুলতেছি এবং অনেকভাবে এর বিচিকে পরিষ্কার করতেছি। আর এটা আসলে একটা সার্ভাইভ করার একটা সুন্দর প্রক্রিয়া, যদি দূরে কোথাও যায়, হারিয়ে যান জঙ্গলের ভিতর ঘুরতে যায়, তো আপনার আসলে যদি এরকম একটা ছুরি থাকে, তো সেইখানে পেঁপে গাছ বা যে কোনো আম গাছ থাকলে আপনারা এই প্রক্রিয়ায় ছুলে এইভাবে পাতার পর রাখে আপনারা সুন্দর মতো খায়ে, যত সময় আপনাদের উদ্ধার কাজ মানে কেউ খুঁজে না পায় তত সময় আপনারা টিকে থাকতে পারবেন। তো একবারে সেই রকম একটা পরিবেশ, আর আমরা তো বলছি একবারে মানে জনবহুল এলাকা থেকে 4-5 মাইল ভিতরে ঢুকে গেছি, 4-5 মাইলের বেশি হবে না, 4-5 মাইল 4-5 মাইল হবে, চারিপাশে বাগান আর ঘের,
আশেপাশে কোনো মানুষ নেই 4-5 মাইলের ভিতরে। তো আসলে আমরা এর ভিতরে কিভাবে আসলে যে সার্ভাইভ করতে হয়, কোনো জায়গায় ঘুরতে যাই, আপনারা যদি এরকম কোনো সিচুয়েশনে পড়েন তো সেইটা আর কি আমরা ই করতেছি। তো ফেফেগুলোর বিজি ছাড়ানোর পর আসলে সুন্দরভাবে এসে প্রেজেন্টেশন করার জন্য চেষ্টা করতেছি। আপনারা কমেন্ট করে জানাবেন আসলে প্রেজেন্টেশন কেমন হয়েছে। আর এই ফেফেতে ফেফে গাছ তো দেখাইছি কয়েকটা, ফেফে অনেক বেশি ফেফে ধরে, একটা ফেফে গাছে প্রায় 5-7 মণ ফেফে হয়। যদি আপনাদের বিচি লাগে বা চারা লাগে অবশ্যই কমেন্ট করে জানাইলে আমরা ঘেরের পরে প্রচুর ফেফে গাছ আছে, আমরা তাদের সাথে আপনাদের কন্ট্যাক্ট করিয়ে দিয়ে আপনাদের ফেফের চারা দেব। তো দেখেন কত সুন্দর সাজানো হয়েছে আর কি, আমাদের কাছে তো সুন্দর লাগতেছে। যতদূর সম্ভব প্রেজেন্টেশনটা করছি, প্রেজেন্টেশন করলে অবশ্যই যে জিনিস সাজানো ভালো হয় সেই জন্য খাইতে অনেক ভালো লাগে। আর একটা জিনিস খেয়াল করে দেখছি যে আসলে পেঁপের কিন্তু দাম অন্যান্য যেসব সবজি আছে সেই সব থেকে অনেকই কম, কিন্তু আমরা এটা কিন্তু অবহেলার কারণে খাই না। আমিও এর গুণাগুণ সম্পর্কে তেমন একটা জানতাম না, বাট কিছুদিন আগে এর গুণাগুণ জানার পরে আমি কিন্তু নিয়মিত এই পেঁপে খাচ্ছি এবং এর উপকারিতা মানে ভোগ করছি আর কি। এর অনেক উপকার আছে, আপনাদের মানে যারা এর সম্পর্কে জানেন না অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখে অবশ্যই জানতে পারবেন। আসলে পেঁপে খেলে অনেক উপকার হয়। ফার্স্ট টাইম আমরা যেটা বলছি যে লিভারের সমস্যা হয়, জন্ডিস, তারপরে যদি আমাশয় এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু এই পেঁপে খাইলে উপকার হয়। সো আপনারা এর দাম তেমন একটা বেশি না, আপনারা অবশ্যই কাঁচা পেঁপে হোক বা পাকা পেঁপে হোক আপনারা সবসময় খাওয়ার চেষ্টা করবেন। এটা একটা ভালো একটা ফল এবং এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। তো আপনাদের দেখাচ্ছি আমরা, দেখুন কি সুন্দর করে সাজিয়েছি আমরা। এখানে প্রাইস 8 থেকে 10 পিসের মতো হবে, আমরা দুজন আছি, আমরা অবশ্যই এটাকে শেষ শেষ করে ফেলাবো। আর এখানে কিছু পিঁপড়ে ছিল যার কারণে আসলে আমরা আসলে খুবই অস্বস্তি বোধ করতেছিলাম। তো এই পেঁপে হচ্ছে এমন একটি ফল যেটা আছে আপনার কাঁচা অবস্থায় রান্না করে খাইতে পারবেন, পাকা অবস্থায় নাস্তা হিসেবে খাইতে পারবেন, মানে তরকারি প্লাস মানে ফল অনেক সুন্দর। এই যে আমি খাচ্ছি দেখেন অনেক ভালো লাগতেছে এবং খুবই মিষ্টি এবং খুবই সুস্বাদু। এই রং না হইলেও কিন্তু পেঁপেটাই মিষ্টি হয়েছে, তার কারণ যে বিচি মানে পেঁপে কিন্তু পাইকে গেছে, শুধু রং আসছে আর 10 থেকে 12 দিনের মাথায় রং চলে আসতো। তো অবশ্যই আপনাদের যে সার্ভাইভের কথা বলছিলাম, পাশে দেখেন পাট খাত, তার ওই পাশে বাগান। তো আমরা দুইজনে আসি 5-6 মাইলের ভিতরে, আসে দূরে কেউ হয়তো কতজন কাজ করতে আইসে এরকম কেউ থাকতে পারে, কিন্তু এর ভিতরে আমরা দুইজনই আসি। তো আমরা এখন খাচ্ছি দেখেন, হ্যাঁ হ্যাঁ পানি খাওয়ার ওইটাও কমে যায়। আর পেঁপে অনেক সুন্দর একটা ফল, দেখেন খুব মজা করে আমি খাচ্ছি, তার কারণ অনেক মজা লাগতেছে। তো এর মাঝে মাঝে তানবীর কিছু বলতেছিল তো উত্তর দিছিলাম, ও খাইতে চাচ্ছে, তো রাতে আসলে ক্যামেরা থাকার কারণে ও খাইতে পারতেছে না। হ্যাঁ এবার দেখলাম যে 2 হাতে খাইতে হবে, 1 হাতে খাই আসলে পোষাবে না, আর পেঁপেটা অনেক বড়, খাই শেষ করতে হবে, অনেক মজা। আর একটা জিনিস খেয়াল করে দেখছি যে আসলে পেঁপের কিন্তু দাম অন্যান্য যেসব সবজি আছে সেই সব থেকে অনেকই কম, কিন্তু আমরা এটা কিন্তু অবহেলার কারণে খাই না। আমিও এর গুণাগুণ সম্পর্কে তেমন একটা জানতাম না, বাট কিছুদিন আগে এর গুণাগুণ জানার পরে আমি কিন্তু নিয়মিত এই পেঁপে খাচ্ছি এবং এর উপকারিতা মানে ভোগ করছি আর কি। এর অনেক উপকার আছে, আপনাদের মানে যারা এর সম্পর্কে জানেন না অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখে অবশ্যই জানতে পারবেন। আসলে পেঁপে খেলে অনেক উপকার হয়। ফার্স্ট টাইম আমরা যেটা বলছি যে লিভারের সমস্যা হয়, জন্ডিস, তারপরে যদি আমাশয় এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু এই পেঁপে খাইলে উপকার হয়। সো আপনারা এর দাম তেমন একটা বেশি না, আপনারা অবশ্যই কাঁচা পেঁপে হোক বা পাকা পেঁপে হোক আপনারা সবসময় খাওয়ার চেষ্টা করবেন। এটা একটা ভালো একটা ফল এবং এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। তো আপনাদের দেখাচ্ছি আমরা, দেখুন কি সুন্দর করে সাজিয়েছি আমরা। এখানে প্রাইস 8 থেকে 10 পিসের মতো হবে, আমরা দুজন আছি, আমরা অবশ্যই এটাকে শেষ শেষ করে ফেলাবো। আর এখানে কিছু পিঁপড়ে ছিল যার কারণে আসলে আমরা আসলে খুবই অস্বস্তি বোধ করতেছিলাম। তো এই পেঁপে হচ্ছে এমন একটি ফল যেটা আছে আপনার কাঁচা অবস্থায় রান্না করে খাইতে পারবেন, পাকা অবস্থায় নাস্তা হিসেবে খাইতে পারবেন, মানে তরকারি প্লাস মানে ফল অনেক সুন্দর। এই যে আমি খাচ্ছি দেখেন অনেক
ভালো লাগতেছে এবং খুবই মিষ্টি এবং খুবই সুস্বাদু। এই রং না হলেও কিন্তু পেঁপেটাই মিষ্টি হয়েছে, তার কারণ যে বিসি মানে পেঁপে কিন্তু পাইকে গেছে, শুধু রং আসছে, আর 10 থেকে 12 দিনের মাথায় রং চলে আসতো। তো অবশ্যই আপনাদের যে সার্ভাইভের কথা বলছিলাম, পাশে দেখেন পাট খাত, তার ওই পাশে বাগান। তো আমরা দুইজনে আছি 5-6 মাইলের ভিতরে, আসে দূরে কেউ হয়তো কতজন কাজ করতে আইছে এরকম।